Assalamualaikum viewers, welcome to my channel. You are watching Tech Bakhtiar. বরাবরের মতো আমি আবারো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এনআইডির ফর্ম নাম্বার পেয়েছে, বাট জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি এখনো সংগ্রহ করতে পারেনি। তো আজকের ভিডিওতে আমি সেটি নিয়েই আলোচনা করব, কিভাবে আমরা ফর্ম নাম্বার দিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র বের করব। আমার হাতে যে ফর্ম নাম্বারটি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে লাইটের জন্য বোঝা যাচ্ছে না। যাদের কাছে এই নাম্বারটি রয়েছে অথবা যারা 2018 কিংবা 19 সাল কিংবা 20 সালে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, আপনাদের কাছে ফর্ম নাম্বারটি রয়েছে বাট আপনারা অনলাইন থেকে এনআইডিটি বের করতে পাচ্ছেন না, তাদের জন্যই আজকের এই ভিডিও। তো কথা না বেরিয়ে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো চলে এলাম কম্পিউটার স্ক্রিনে, এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখলাম NIDW, এটি লেখার পর ইন্টারে ক্লিক করব। অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন আসবে, এখান থেকে আমরা রেজিস্টার করণে চলে যাব। তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার, আমাদের কাছে ফর্ম নাম্বারটি রয়েছে, আমরা সেই ফর্ম নাম্বারটি বসিয়ে দিলাম। নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এখানে আমরা ভোটার হওয়ার সময় যে জন্ম তারিখটি ব্যবহার করেছিলাম সেই জন্ম তারিখটি সঠিকভাবে লিখে দিব। জন্ম তারিখ লেখার পর নিচে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেটি সঠিকভাবে নিচের ঘরে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। এখান থেকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করব, অর্থাৎ আমরা যখন ভোটার নিবন্ধনের জন্য তথ্য দিয়েছিলাম তখন আমরা যে বর্তমান ঠিকানা ব্যবহার করেছি এবং যে স্থায়ী ঠিকানা ব্যবহার করেছি সেটি সিলেক্ট করে দিব। তো আমরা ঢাকা ঢাকা খিলগাঁও, অর্থাৎ আমরা খিলগাঁওয়ের ভোটার হয়েছিলাম সেই জন্য খিলগাঁও সিলেক্ট করে দিলাম। দুটি ঠিকানা সঠিকভাবে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী। তো পরবর্তীতে ক্লিক করার পর আমাদেরকে এই অপশনটিতে নিয়ে আসছে, এখান থেকে আমরা চাইলে মোবাইল নম্বর পরিবর্তন অথবা বার্তা পাঠানে ক্লিক করতে পারি। তো আমরা বার্তা পাঠানে ক্লিক করে দিলাম, কারণ আমাদের কাছে সার্ভারে যে নাম্বারটি সেট করা রয়েছে সেই নাম্বারের সিমটি রয়েছে। তো আমাদের SMSটি চলে এসেছে, আমরা এখান থেকে SMSের যে ছয় সংখ্যার কোডটি রয়েছে সেটি যাচাইকরণ ঘরটিতে লিখিয়ে দিলাম। তো লিখে দেওয়ার পর আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে এসেছে, এখান থেকে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে NID অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, অর্থাৎ আমরা প্লে স্টোরে চলে যাব, সেখান থেকে NID ওয়ালেটটি ডাউনলোড করে নিব এবং এই কিউআর কোডটি স্ক্যান করব। তো আমার কাছে আগে থেকেই NID ওয়ালেট সফটওয়্যারটি ডাউনলোড করা ছিল, আমি আমার ফোন থেকে ওপেন করে নিলাম। এখান থেকে কম্পিউটার যে কিউআর কোডটি দেখতে পাচ্ছেন সেটিকে স্ক্যান করলাম। স্ক্যান করার পর আমাদেরকে এই ধাপে নিয়ে আসবে, এখান থেকে যে ব্যক্তির NID তাকে সামনে এনে তার চেহারার সামনে এবং ডানে বামে পেজকে স্ক্যান করে ওকে প্রেস করবেন। চেহারার মিল পাওয়া গেলে আপনাকে কাঙ্ক্ষিত সার্ভারে নিয়ে আসবে। এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইলে সেট পাসওয়ার্ড করে রাখতে পারেন অথবা এরিয়া যেতে পারেন। তো আমরা এরিয়ে গেলাম, এরিয়ে যাওয়ার পর কাঙ্ক্ষিত সার্ভারে নিয়ে এসেছে আমাদেরকে। এখান থেকে আমরা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এই অপশনটিতে চলে যাব। এখানে ক্লিক করার পর সাথে সাথেই আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড হয়ে যাবে। তো এই তো ছিল টোটাল প্রসেস। আপনারা চাইলে অনলাইন থেকে এইটি ডাউনলোড করে আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন ফটো পেপারে প্রিন্ট করে এপিটোপিট ল্যামিনেটিং করে নিতে পারেন, তাহলেই আপনারা খুব সহজেই বাংলাদেশ এবং বাহিরের সকল কাজ এই কার্ড দিয়ে সম্পন্ন করতে পারবেন এবং এই কার্ডটি সব জায়গায় অ্যাকসেপ্টেবল। যতদিন পর্যন্ত আপনি স্মার্ট কার্ড না পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনি এই কার্ড সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দ্যাটস ইজ গাইজ, নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, সো ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।